জানে তার প্রথম সবকিছু। আন্তর্জাতিক টেস্ট জীবনে তার শেষ স্ট্রোকটিও খেলবেন এই শহরে মুম্বাইয়ে ওয়াংখড়ে স্টেডিয়ামের ঘাসে, যে মাঠে তার ক্রিকেট জীবনের অভিষেক। স্পর্শ করবেন 200তম টেস্টের অবিস্মরণীয় মাইলস্টোন, এমন ইচ্ছের কথাই জানিয়েছিলেন তিনি সচিন রমেশ টেন্ডুলকার। তাকে মান্যতা দিয়েই ওয়াংখড়েতে তার 200তম টেস্টের আয়োজনের সিদ্ধান্ত বিসিসিআই এর। ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টটি পাচ্ছে ওয়াংখড়ে স্টেডিয়াম। মঙ্গলবার মুম্বাইয়ের রাজীব শুক্লা নেতৃত্বে বিসিসিআই প্রোগ্রাম অ্যান্ড ফিক্সচার কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে ভারতের ক্রিকেট দেবতা 200তম টেস্টটি না পেলেও তার 199তম টেস্টটি পেল এইটা নেই। और दूसरा टेस्ट मैच जिसके लिए सचिन तेंदुलकर ने यह अनुरोध किया था कि उनका दूसरा टेस्ट मैच है और आखिरी टेस्ट मैच है, इसलिए वो जो है मुंबई को दिया जाए, उसको ध्यान में रखते हुए बोर्ड ने उस रिक्वेस्ट को जो है मान लिया। और जो उनका सेकेंड टेस्ट मैच है वेस्ट इंडीज के खिलाफ, वो मुंबई में वानखेड़े स्टेडियम पर होगा। রাজনৈতিক থেকে প্রাক্তন ক্রিকেটার ভারতীয় বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সকলেই। सचिन ने हम समझते हैं कि बड़ी अच्छी समय पर, और उनके आंकड़े ऐसे हैं कि कई अरसे लग जाएंगे किसी और को इन रिकॉर्डों को तोड़ने के लिए। सचिन ने बहुत सेवा की है देश की, और जिस प्रकार से कीर्तिमान उन्होंने किए हैं यह बिल्कुल सही है, उपयुक्त है कि जहां से उन्होंने अपने क्रिकेट की शुरुआत की थी वहीं पर वह अपना टेस्ट जीवन का रिटायरमेंट वहीं से लेंगे। বোর্ডে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভারত ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট হবে 6-10 নভেম্বর ইডেনে, দ্বিতীয় টেস্ট সচিনের 200তম টেস্টটি অনুষ্ঠিত হবে 14-18 নভেম্বর মুম্বাইয়ে ওয়াংখড়ে স্টেডিয়ামে। 21, 24 এবং 27 নভেম্বর ভারত ওয়েস্ট ইন্ডিজের 3টি একদিনের ম্যাচ খেলা হবে। প্রথম দুটি ওয়ানডে ম্যাচ খেলা হবে কোচি ও বিশাখাপত্তনমে, তৃতীয় একদিনের ম্যাচটির ভেনিউ এখনো ঠিক হয়নি। সচিনের অবসর জল্পনার মতোই বিসিসিআই এর এদিনের ঘোষণায় শেষ হলো তার 200তম টেস্টের মাইলস্টোন নিয়ে তৈরি নানা জল্পনার। তার সঙ্গে সঙ্গে প্রতীক্ষার প্রহর গোনা শুরু এক ক্রিকেট মহাকাব্যের অন্তিম অঙ্কের অপেক্ষা। এবিপি আনন্দ।